হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকিং হোমের আজকের অ্যাপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে একেবারে সহজ আর একেবারে ভাবে তৈরি করা যায় এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের মুচমুচে মজাদার চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাইটি ম্যারিনেট করে রাখা ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন একেবারে সহজভাবে আর ঝটপট পাবে তাহলে চলুন দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে এখানে নিয়েছি চিকেন এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি চারটি চিকেন থেকে স্কিন ছাড়িয়ে এরপর হচ্ছে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আর অবশ্যই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে প্রথমে অ্যাড করেছি ওয়ান টেবিল স্পুন আদা ওয়ান টেবিল স্পুন রসুন পেস্ট এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি কারি পাউডার ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন এখন অ্যাড করে নিচ্ছি ওয়ান টি স্পুন কাবাব মশলা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কাবাব মশলা এখানে ইউজ করতে পারবেন আর কাবাব মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা ম্যাগি নুডসের মশলাটাও এখানে ইউজ করতে পারবেন এখন অ্যাড করে নিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এখন যা করতে হবে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে না এখন হচ্ছে সরাসরি চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেল যখন গরম হবে তখন এক এক করে চিকেন পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে সুদাকে মিডিয়ামে রেখে চিকেন পিসগুলোকে ভেজে নিয়েছি এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে চিকেনের নিচের অংশের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এটিকে উলটিয়ে দিতে হবে এভাবে উলটিয়ে পালটিয়ে মুছমুছে করে চিকেনের লেগ পিসগুলোকে ভেজে নিয়েছি যখন মুছমুছে ভাজা হয়ে যাবে আর কাঙ্ক্ষিত কালারে চলে আসবে তখন এটিকে ঝাঁকনে সাহায্যে উঠিয়ে নিতে হবে এখন আমি সবগুলো চিকেন উঠিয়ে নিয়েছি দেখলেন তো কতটা সহজে আর কতটা ঝটপটভাবে ম্যারিনেট করে রাখা ঝামেলা ছাড়াই এই মজাদার ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই তৈরি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ